আলহামদুলিল্লাহ, আজকে একটা ব্রেক ছিল এই সেশনের। এই ব্রেকে মানে কোচের সাথে একটা কথা বলে আমরা এই করেছিলাম যে আমাদের যারা উমরা করার জন্য যাওয়ার ছিল সবাইকে আমরা উমরা করতে নিয়ে গেছিলাম। যেহেতু একটা আমাদের ধর্মীয় ব্যাপার, সবার কাছে একটা এ হলো যে আমরা যেহেতু সৌদিতে আসছি, উমরাটা আমাদের যেন না মিস না হয়, সে অনুযায়ী গেছি এবং আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থভাবে আমাদের উমরাটা উদযাপন করতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 4টা সেশন পরে অফ ডে ছিল এবং আমরা সকালে সবাই মিলে, যারা টিমমেটস আছে মুসলিম, সবাই একসাথে উমরা পালনের উদ্দেশ্যে গিয়েছিলাম এবং এটা আমার দ্বিতীয় উমরা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া, আল্লাহর অশেষ রহমত যে আমি এখানে আসতে পেরেছি এবং দ্বিতীয়বারের মতো উমরা পালন করতে পেরেছি। সেই জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, কারণ স্বাভাবিকভাবে আল্লাহর ঘরে যদি আল্লাহ না নিয়ে আসেনি কাউকে, তাহলে তার আসার ক্ষমতা থাকে না। তো সেদিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে এবং আমি ওমরাটা পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং সুস্থভাবে আমরা সবাই ওমরা শেষ করে আবার হোটেলে ব্যাক করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখন পর্যন্ত এই ক্যাম্পে সুস্থ আছি, খুব ভালো প্র্যাকটিস চলতেছে। অলরেডি 4 দিন আমরা অনুশীলন করেছি। গতকালকে আমাদের রেস্ট ছিল, বাট আমরা পবিত্র উমরা হজ পালন করেছি। আজকে মর্নিং সেশন জিম ছিল, জিম কমপ্লিট করেছি। ওভারঅল সব কিছু মিলিয়ে আমাদের প্রিপারেশন খুবই ভালো। আমরা প্যালেস্টাইনের সাথে খুব ভালো একটা ফাইটিং ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে প্রস্তুত। কোচ আমাদেরকে একটা লক্ষ্য দিয়েছে, তো এই জন্য আমরা আসলে ফুললি প্রিপারেশন নিয়েছি যে নিজেদের কীভাবে ফিট রাখতে হবে, নিজেদের কীভাবে প্র্যাকটিসে অধিক মনোযোগী হতে হবে। কোচ কাবরেরার সব অনুশীলনকে আমরা রপ্ত করার জন্য মাঠে কঠোর পরিশ্রম করতেছি। আশা করতেছি ভালো একটা ফাইটিং ম্যাচ হবে ইনশাআল্লাহ। আসলে ফরওয়ার্ড লাইন আমরা যথাযথভাবে টিমকে সাপোর্ট দিতে পারি নাই বিগত সময়ে, বাট লাস্ট আমাদের ন্যাশনাল টিমের খেলায় যাদের কোচ খেলিয়েছে সবাই ভালো পারফর্ম করার চেষ্টা করেছে। সো আমরা মাত্র লিগ শেষ করেছি, লিগে সবাই এখানে ধারাবাহিক পারফর্ম করে এখানে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব টিমের রেজাল্টের জন্য, অবশ্যই গোল করার জন্য, এবং আমরা প্র্যাকটিসে সবসময় এটা কঠোর পরিশ্রম করতেছি, চেষ্টা করতেছি আমরা যেই খেলার সুযোগ পাবো যাতে আমরা গোল করে, স্কোর করে টিমকে জয়ের জন্য আমরা সাহায্য করতে পারি। আসলে আমরা লাস্ট বিগত 1 বছরে যে ধারাবাহিক পারফরমেন্স দিয়েছি বাংলাদেশ সরকার টিমকে, সাফ স্থাপন এটা খুবই ভালো, বাট এশিয়ান লেভেলে আমাদের ওই জায়গাটা ভালো করতে হলে আমাদের আরও 1 স্টেপ উপরে কাজ করতে হবে। সো ওই জায়গা থেকে আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, আরও মনোযোগ দিতে হবে। লাইক প্যালেস্টাইন যেভাবে খেলবে, তাদের খেলা কীভাবে বন্ধ করা যায়, তাদেরকে কীভাবে অ্যাটাক করে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া যায়, সেইগুলো আমাদের রপ্ত করতে হবে। এই জন্য আরও বেশি মোর পরিশ্রম করতে হবে। আসলে প্রথম যেবার ডাক পাই ওইবার আসার পরে অনেক কষ্ট হয়েছে নিজেরা মানায় নিতে, মানে সব দিকে আর কি। তারপরে যখন আস্তে আস্তে নিজেরা মানায় নিছি, তারপরে একবার ডাক পাইছি, তারপরে লাস্টবার এবার অনেক বেশি ভালো লাগতেছে। সবার সাথে অনেক ভালোভাবে মানায় নিছি, ভালোভাবে প্র্যাকটিস করতে পারতেছি আলহামদুলিল্লাহ। জি, অনেক হেল্প করছে অনেক, মানে এটা যেমন আমি প্রথমবার যেবার ডাক পাই, এবার ধরেন হচ্ছে ডাইনিং এ যাইতাম, ডাইনিং এ যাওয়ার পরে ওইভাবে সবার সাথে খাপ খাইয়ে নিতে পারতাম না, মাঠে যাইতাম, মাঠে যাই খাপ খাইয়ে নিতে পারতাম না। তারপরে আস্তে আস্তে 2nd টাইম 3rd টাইম এভাবে আস্তে আস্তে যখন নিজেরা খাপ খাইয়ে নিছি, এখন সবকিছু নর্মাল মনে হয়, মনে হয় যে এখন আমি পারতেছি আস্তে আস্তে। একবার দুইবার জায়গা করতে পারি নাই, এবার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করতেছি, নিজে হার্ডওয়ার্ক করতেছি, এক্সট্রা এক্সট্রা ট্রেনিং করার চেষ্টা করতেছি যাতে কোচ আমার স্কোয়াডে সুযোগ দিয়ে খেলার সুযোগ দিতে পারে এর জন্য। জি ইনশাল্লাহ, যদি সুযোগ পাই ওইভাবে নিজের মেলে ধরার চেষ্টা করব, গোল করার চেষ্টা করব।